নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়ারা চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন, পুরো ভিডিওটি দেখবেন, পারলে লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন বিস্তারিত জানি আধার কার্ড নিয়ে কী খবর রয়েছে। ভোটের আগেই আধার কার্ড নিয়ে নতুন বড় সিদ্ধান্ত, চলুন বিস্তারিত জানি। খবরটি প্রকাশিত হয়েছে টিপস24, একটি অনলাইন সংবাদপত্রিকায়। এবার আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল আধার কার্ড কর্তৃপক্ষ। সরকারি বিভিন্ন রকম প্রমাণপত্র তাড়াতাড়ি ম্যানেজ করা খুবই মুশকিল, তাই এবার থেকে ঠিকানার প্রমাণপত্র ছাড়াই বদলানো যাবে আধার কার্ডের সমস্ত রকম তথ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমে চিঠিতে আবেদন করতে হবে গ্রাহককে, তারপর ইউআইডিএআই পোর্টাল থেকে চিঠি জেনারেট করতে হবে এবং সেই চিঠি পাওয়ার পর আধার নম্বর দিয়ে সেই পোর্টালে লগ ইন করতে হবে এবং সেই চিঠি পাওয়ার পর আধার নম্বর দিয়ে সেই পোর্টালে লগ ইন করতে হবে, যেতে হবে আপডেট সেন্টারে।